হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে রয়েছে তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর। মাধ্যমিক পাস যোগ্যতায় সম্পূর্ণ নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো কিভাবে তোমরা আবেদন করবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, আবেদনের শেষ তারিখ কী রয়েছে। তো A to Z বিস্তারিত জানার জন্য প্রত্যেকে এই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো, প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দাও। তোমরা লাইক এবং শেয়ার করলে আমরা পরবর্তী নতুন ভিডিওগুলো তৈরি করতে অনেক উৎসাহ পাই এবং পরবর্তী যে কোনো চাকরির আপডেট সবার প্রথম পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকবে বেল আইকন, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশনটিকে সেট করে নেবে, যাতে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের মিস না হয়। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমরা রয়েছি wbhealth.gov.in অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই নোটিফিকেশন ডাউনলোড করতে চাইলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে। আসার পর এখানে তোমরা লক্ষ্য করো, সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ফেলোবটমিস্ট তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা ক্লিক করে এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবে। অফিস অব দ্য মেডিকেল অফিসার অফ হেলথ, পাটপুর রোড, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট, বাঁকুড়া, 722101। এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ। ওয়াক ইন ইন্টারভিউ ইজ ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর এনগেজমেন্ট ফর দ্য ফলোয়িং পোস্ট পিওরলি অন ক্যাজুয়াল বেসিস এগেনস্ট এ ওয়েজ অন নো ওয়ার্ক নো পে পলিসি ফর দ্য পিরিয়ড আপ টু মার্চ 21, 2021 ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ বাঁকুড়া জেলায় সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই মুহূর্তে সম্পূর্ণ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এই যে নিয়োগটি করা হবে এটি কিন্তু সম্পূর্ণ ক্যাজুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে এবং এর পিরিয়ড তোমরা দেখতেই পাচ্ছ মার্চ 2021 পর্যন্ত। তো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফেলোবটমিস্ট এই পোস্টে নিয়োগ করা হবে। এর আগেও বিভিন্ন জেলাতে কিন্তু এই পোস্টে নিয়োগ করা হয়েছে, সে সংক্রান্ত খবর আগের ভিডিওগুলোতে আমি জানিয়েছিলাম। তো এই মুহূর্তে বাঁকুড়া জেলাতে কিন্তু নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরিটি যদি তোমাদের জেলায় না হয়ে থাকে, প্রত্যেকেই তোমাদের জেলার নামটিকে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী সময়ে তোমাদের জেলায় যখন নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সবার প্রথম আমি তোমাদেরকে নতুন ফিডের মাধ্যমে জানিয়ে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফেলোবটমিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে মোট 7টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে SC ক্যাটাগরিতে 2টি, UR ক্যাটাগরিতে 3টি, ST ক্যাটাগরিতে 1টি এবং OBC A ক্যাটাগরিতে 1টি শূন্যপদ রয়েছে। এই পোস্টে মাসিক বেতন তোমাদেরকে যেটি দেওয়া হবে 5,000 টাকা প্রতি মাস এবং এর পোস্টিং যেটি হবে সেফ হোম যেগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের পোস্টিং হবে। তো ফেলোবটমিস্ট এই পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও, তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স কী থাকতে হবে, চলো তোমাদেরকে জানিয়ে দিই। শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। তবে সঙ্গে তোমাদের ফেলোবটমি এটির কিন্তু ট্রেনিং কোর্স করে থাকতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে তোমাদের যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবং বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তো তোমরা যদি আবেদন করতে চাও, তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটিকে তোমাদেরকে কিন্তু পূরণ করতে হবে। ডেসক্রিপশান বক্সে এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশনটির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নোটিশ এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম দুটোকে ডাউনলোড করে নিতে পারবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ফিল আপ করবে। দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অর্থাৎ কোন পোস্টে আবেদন করছো, ফুল নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ, অ্যাজ অন 1/1/2020 তারিখ অনুযায়ী তোমাদেরকে বয়সে হিসেব করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সাম পাস, সার্টিফিকেট, বোর্ড ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্কস, এগুলো তোমাদেরকে প্রত্যেকটা ফিল আপ করতে হবে এই বক্সগুলোতে। তারপর নিচে এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস, এক্সপিরিয়েন্স কী রয়েছে প্রত্যেকটি দেওয়ার পর এখানে একটি সিগনেচার করতে হবে। ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করে নেবে। ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পর এর সঙ্গে তোমাদের প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট এবং সার্টিফিকেটের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা অ্যাটাচ করবে এবং যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিন তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাথে নিয়ে যাবে। সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করেছো প্রত্যেকটির অরিজিনাল কপিও সাথে নিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ এখানে ইন্টারভিউ কোথায় হবে, সেই ভেন্যু কিন্তু বলে দেওয়া হয়েছে, CMOH অফিস, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ডেট অ্যান্ড টাইম 16/10/2020 তারিখ দুপুর 12:30 থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউটি হবে।
তো এই সময়ের অনেকটা আগে তোমরা সেখানে পৌঁছে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু অবশ্যই প্রত্যেকে মনে করে সঙ্গে নিয়ে যাবে। তো ইন্টারভিউ তোমাদের কোথায় হবে? CMOH অফিস বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো এই অ্যাড্রেসে তোমরা সরাসরি পৌঁছে যাবে। ইন্টারভিউ রয়েছে 16/10/2020 তারিখ দুপুর 12:30 থেকে। প্রত্যেকে এটিকে লিখে নাও, চাইলে ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশন ফর্ম নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারবে। তাছাড়া এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, প্রত্যেকে আবেদন করার পূর্বে তোমরা নিজেরা এগুলো একটু পড়ে নেবে। তাছাড়া তোমরা অফিসিয়াল এই যে ওয়েবসাইট দুটো দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট দুটো থেকে তোমরা চাইলে এই অ্যাপ্লিকেশন ফর্ম নোটিফিকেশন দুটোকে ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমরা যদি আবেদন করো, পরবর্তী সময় অফিসিয়াল ওয়েবসাইটগুলোকে রেগুলার ভিজিট করবে, পরবর্তী সময় নতুন কোনো আপডেট আসলে তোমরা এখান থেকে কিন্তু জানতে পারবে। তো বন্ধুরা, এই মুহূর্তে মাধ্যমিক পাস যোগ্যতা এই ছিল সম্পূর্ণ একটি নতুন চাকরির আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। যারা যারা বাঁকুড়া জেলায় থাকো, চাইলে তোমরা আবেদন করতে পারো, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা এই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং কোনো এখানে লিখিত পরীক্ষা হচ্ছে না, সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। তো খুব ভালো একটি সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য। যারা যারা আবেদন করতে চাইছো, প্রত্যেকেই তোমরা আবেদন করো। আর পরবর্তী সময় আরও অন্যান্য জেলার চাকরির আপডেটগুলো তোমরা পাওয়ার জন্য অবশ্যই তোমাদের জেলার নামগুলোকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী সময় নতুন আপডেট আসলে আমি কিন্তু আবারও তোমাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদেরকেও এই ইনফরমেশনটিকে দিতে পারো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের মিস না হয়। বন্ধুরা, তোমরা আনএকাডেমির নাম প্রত্যেকেই শুনেছ, ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। এখানে তোমরা অনলাইনে ঘরে বসে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবে এবং এখানে বিভিন্ন টপ এডুকেটার্সদের দিয়ে কিন্তু ক্লাস করানো হয়। এখানে তোমরা ফ্রি কোর্সের পাশাপাশি পেড কোর্সও কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি আনএকাডেমিতে পেড কোর্সে ভর্তি হও, সেক্ষেত্রে তোমরা কী কী সুবিধা পাবে চলো তোমাদেরকে জানিয়ে দিই। পেড কোর্স অর্থাৎ প্লাস কোর্সে তোমরা যদি সাবস্ক্রিপশান নাও, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন চাকরির পরীক্ষা, বিশেষ করে WBCS থেকে শুরু করে WBTET, WBPSC, ক্লার্কসি, WBP, WBPSI, PSC মিসলেনিয়াস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি কোথাও না গিয়ে ঘরে বসে তোমরা অনলাইনে নিতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে 50+ কিন্তু টপ এডুকেটার্সদের দিয়ে কিন্তু ক্লাস করানো হয়। তাছাড়া বিভিন্ন সাবজেক্টের ক্লাসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যদি আনএকাডেমিতে সাবস্ক্রিপশন অর্থাৎ ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে চলো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে তোমাদেরকে প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, যেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমরা বিভিন্ন রকম দেখতে পাচ্ছ, যেমন UPSC রয়েছে, IIT, JEE, WBPSC, তো বিভিন্ন এক্সামের নাম তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। জাস্ট তোমরা এখানে WBPSC লিখে সার্চ করবে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ WBPSC এটি কিন্তু তোমাদের সামনে চলে আসবে। জাস্ট তোমরা WBPSC এই লেখা রয়েছে এই অপশনটির ওপর ক্লিক করলে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম তোমাদের সামনে একটি কিন্তু পেজ চলে আসবে। তোমাদেরকে জানিয়ে রাখবো WBPSC ক্লার্কশিপ মেন 2020 নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে দেখো দুটো অপশন রয়েছে, চ্যাট উইথ আস এবং আরও একটি রয়েছে গেট সাবস্ক্রিপশন। তো জাস্ট তোমরা এই গেট সাবস্ক্রিপশন এই যে বটন দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে ঠিক নেক্সট পেজে আমরা চলে আসবো। এক্ষেত্রে বিভিন্ন প্ল্যান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাস। তোমাদের যেটা সুবিধে মনে হবে সেই সাবস্ক্রিপশনটা তোমরা কিন্তু নিতে পারবে। 1 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের পড়বে 1900 টাকা, 3 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 4,750 টাকা, 6 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 8,550 টাকা, 12 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 10,450 টাকা এবং 24 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 15,200 টাকা। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যদি নাও 1 বছরের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, সেক্ষেত্রে তোমরা 10,450 টাকা এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ, তোমরা যদি আমাদের কুপন কোড ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু অনেকটা এক্ষেত্রে প্রাইস কিন্তু কমে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের কুপন কোড ব্যবহার করা মাত্র এক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ 1 মাসের ক্ষেত্রে প্রাইস হয়ে গেছে 1710 টাকা, 10% অফ সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে গেছো। এবং তোমরা যদি 12 মাসের অর্থাৎ 1 বছরের সাবস্ক্রিপশন নাও, 10% অফ দিয়ে এক্ষেত্রে হয়ে গেছে 9,405 টাকা, যেটা তোমাদেরকে কিন্তু পে করতে হবে। তো 1 বছরে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও, সেক্ষেত্রে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন কিন্তু চলে এসেছে, অর্থাৎ
তোমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, ইএমআই এর অপশন রয়েছে, ইউপিআই এর মাধ্যমে ওয়ালেট বা নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবে। এছাড়া এখানে নো কস্ট ইএমআই এরও অপশন রয়েছে। তোমাদের কাছে যদি এইচডিএফসি ব্যাংকের ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু নো কস্ট ইএমআই এর সুবিধা পাচ্ছ, বা বাজাজ ফিনসার্ভের কার্ড থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু নো কস্ট ইএমআই সুবিধা পাচ্ছ। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেবিট কার্ডের অপশন রয়েছে, চাইলে তোমরা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারবে। কিভাবে তোমরা সাবস্ক্রিপশন নেবে পুরো প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই মুহূর্তে অলরেডি কিন্তু বিভিন্ন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, বিশেষ করে ফাউন্ডেশন কোর্স অফ WBPSC 2020 প্রিলিমস স্টার্টেড অন 2nd সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। এছাড়াও ডেসক্রিপটিভ ব্যাচ ফর পিএসসি ক্লার্কশিপ মেইন 2020 এটিরও কিন্তু ব্যাচ 2nd সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তাই দেরি না করে তোমরা এক্ষুনি সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো আনএকাডেমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আনএকাডেমি ওয়েবসাইট লিঙ্ক এবং আনএকাডেমি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, এছাড়া বর্তমানে যে সমস্ত নতুন ব্যাচ শুরু হয়েছে সে সম্পর্কে তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও সেটিরও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে ক্লিক করে তোমরা আরও বিস্তারিতভাবে